তোমরা সবাই একটা কথা ভালোভাবে মনে রাখবে, যদি কোনো বিবাহিত পুরুষকে কিছু জিজ্ঞাসা করো, সে যদি বলে যে আমি ভেবে বলবো, তাহলে এর সহজ সরল অর্থ একটাই, যে সে তার বউকে জিজ্ঞাসা করে বলবে। পাঁদ আর কাশি যদি একসাথে আসে, তাহলে বুঝে নেবেন শরীর স্ক্রিনশট মারছে। কি গো, কিসের শব্দ হলো? খাট থেকে আমার জামা প্যান্ট পড়ে গিয়েছিল। কিন্তু জামা প্যান্ট পড়লে এত জোর তো শব্দ হওয়ার কথা না? আসলে জামা প্যান্টের ভিতরে আমি ছিলাম। সবাই বেশি চাঁদকেই ভালোবাসছে বেশি আজকাল, ওইটা দেখে সূর্য তো জ্বলবেই, সহ্য করো এখন 40 ডিগ্রি সেলসিয়াস। ওগো কথা দাও, আমি মারা গেলে তুমি আর বিয়ে করবে না? 2 মিনিট সময় দাও আমাকে। 2 মিনিট কেন? আরে কাজলের সাথে একটু আলোচনা করে নি। আজ বাড়িতে কি কি রান্না হবে? আপনি যা বলবেন। আচ্ছা মাছ রান্না করো। গতকালই তো করলাম। তাহলে সবজি রান্না করো। না না, বাচ্চারা পছন্দ করে না। তাহলে কিমা রান্না করো। এটা তো আমি পছন্দ করি না। পরোটা হলে কেমন হয়? রাতে পরোটা কে খাবে? তাহলে আজ রান্নাটা হবে কি? আপনি যা বলবেন। ডিয়ার গরম, আমাকে ছেড়ে চলে যাও, কারণ জোর করে ভালোবাসা হয় না।